বান্দরবান রিজিয়নের অধীন সাতফিল্ড অ্যাম্বুলেন্স এবং লায়ন্স ক্লাব চট্টগ্রামের যৌথ উদ্যোগে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বান্দরবানের সকল উপজেলায় বসবাসরত অসহায় ও দুস্থ জনগণের মধ্যে বান্দরবান সেনানিবাসের দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। 69 পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত থেকে চক্ষু শিবিরের শুভ উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক সাতফিল্ড অ্যাম্বুলেন্স মেজর মোহাম্মদ আনোয়ারুল হক, এমপিএইচ এবং লায়ন নূর মোহাম্মদ বাবু ও লায়ন্স ক্লাব চট্টগ্রাম সহ চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারগণ। অনুষ্ঠানে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, মানুষকে দৃষ্টিশক্তি দান করলে সে দৃষ্টিশক্তি দিয়ে বিশ্বজয় করতে পারবে। তাই পার্বত্য বান্দরবানের সকল গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে বাংলাদেশের সেনাবাহিনী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও মানুষের সেবায় সর্বদা কাজ করে যাবে। সৌভাগ্য যে লাঞ্চ ক্লাব এই সহযোগিতার হাতটা তারা বাড়িয়ে দিয়েছে। আমরা ওনাদের সাথে যখন যোগাযোগ করি তখন ওনারা বলেছে যে আমরা আসলে প্রত্যন্ত অঞ্চলে যেখানে নিপীড়িত জনগণ, যেখানে দুস্থ জনগণ আছে, এদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য আমরা সবসময় আমরা বদ্ধপরিকর এবং আমরা সবসময় তাদের পাশে দাঁড়াতে চাই। সেই জন্য আমরা ওনাদেরকে আজকে আমন্ত্রণ করেছি যে আপনাদের কিছু চিকিৎসা দেওয়ার জন্য। এবং আমরা জানি দৃষ্টিশক্তি দিলেই আপনি বিশ্বজয় করতে পারবেন, সুতরাং সেই দৃষ্টিশক্তিটা যাতে আমরা ফেরত আপনারা ফেরত পান সেই জন্য আমরা এই লায়ন ক্লাবকে আজকে এখানে নিয়ে আসছি। আমি ডক্টরদের সাথে কথা বলেছি, ওনারা যেটা বললেন আপনাদের থেকে কিছু কিছু রোগী যারা খুব বেশি সিরিয়াস তাদেরকে ওনারা চিটং নিয়ে যাবেন, চিটং নিয়ে ওখানে ওনারা বিনামূল্যে চিকিৎসা করাবেন।